হ্যালো স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে আর আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং প্রশ্নটা তোমরা দেখো তিনটে স্টার এবং ভিভিআই দেওয়া আছে অর্থাৎ এই প্রশ্নটা দু হাজার চব্বিশের প্রশ্নপত্রে তোমরা অবশ্যই পাবে প্রশ্নটা কী প্রশ্নটা হচ্ছে বিশ্রায়ন কাকে বলে বিশ্রায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো প্রথমে তোমাদের কনসেপ্টটাকে বুঝিয়ে দেব। তারপরে নোটটা নিয়ে আলোচনা করব তারও আগে বলে রাখি যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে কেউ যদি ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হয় এবং মাসে একদিন ডাউট ক্লিয়ারের জন্য একটা ক্লাস রাখা হয় লাইভ ক্লাস সেখানে তোমরা মানে তোমাদের ডাউটগুলো সারা মাসের মধ্যে যে ডাউট থাকবে সেগুলো তোমরা জানাতে পারবে এবং সেই সেশানে অর্থাৎ লাইভ ক্লাসে তোমাদের পড়া কিন্তু ধরা হবে আর দুটো করে চ্যাপ্টার হয়ে গেলে আমাদের মক টেস্ট টোটাল তোমরা জানো দশটা চ্যাপ্টার আছে পলিটিক্যাল সায়েন্সে যাদের টার্গেট একশো একশো দেরি করার দরকার নেই যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশান নাও চলো আজকে ক্লাসটা বুঝে নাও প্রশ্নটা কী ছিল বিশ্বায়ন কাকে বলে এই যে বিশ্বায়ন ঠিক আছে ইংরাজি একটা শব্দ গ্লোবালাইজেশন এই গ্লোবালাইজেশানের বাংলা প্রতিশব্দ হচ্ছে কি বিশ্বায়ন এখানে সংক্ষেপে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে সমগ্র বিশ্বজুড়ে বিশ্বায়ন কী চায় বিশ্বায়ন চায় সমগ্র বিশ্বজুড়ে প্রযুক্তি এবং বাণিজ্য বিস্তারের কথা বলে সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করার কথা বলে সমগ্র বিশ্বজুড়ে কি প্রযুক্তি এবং বাণিজ্য বিস্তারের কথা বলে সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করার কথা বলে এবং এতে করে সুবিধে কী হয় যে দেশ যে জিনিস উৎপাদন বেশি করতে পারে সেই দেশ সেই জিনিস বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা মানে অর্জন করবে বা বিদেশি মুদ্রা মানে নিজের দেশে আনবে এবং যে জিনিস সে উৎপাদন করতে পারছে না সেই জিনিস অন্য দেশ থেকে কিনবে এই করে সমগ্র বিশ্ব কী হবে একটা বাজারে পরিণত হবে এইটা হচ্ছে বিশ্বায়নের সাধারণ কনসেপ্ট এরপরে তোমাদের দুজনের সংজ্ঞা মনে রাখতে হবে একজন হচ্ছে জোসেফ টিগলিস বিশ্বায়ন সম্পর্কে কি বলেছে এবং আরেকজন হচ্ছে ডেভিড হেল্ড এখানে তোমরা নোটে সেটা পেয়ে যাবে যেমন এই জোসেফ টিগলিস কি বলেছে তিনি বলেছেন তিনি বলেছেন কি তিনি বলেছেন জোসেফ টিগলিস বলেছেন বিশ্বান হলো বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এমন ঘনিষ্ঠতর সংহতি সাধন যা পরিবহন ও যোগাযোগ ব্যয় অস্বাভাবিক হারে হ্রাস করেছে পরিবহন এবং যোগাযোগ খুব কমিয়ে দিয়েছে এবং দ্রব্য সামগ্রী পরিষেবা পুঁজি জ্ঞান এমনকি পৃথিবী জুড়ে মানুষের অবাধ যাতায়াত অধিকতর সুবিধা করে দিয়েছে ঠিক আছে এবারে তোমরা নোটে ডেভিড হেল্ডের সংজ্ঞাটা পেয়ে যাবে এবারে বিশ্বায়নের যে বিভিন্ন রূপ বা প্রকৃতি এখানে বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করলে তিনটি রূপের কথা পাওয়া যায় একটা হচ্ছে অর্থনৈতিক বিশ্বায়ন একটা হচ্ছে রাজনৈতিক বিশ্বায়ন আর হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন অর্থনৈতিক বিশ্বায়ন বলতে কী বোঝায় অর্থ মানে অর্থনৈতিক বিশ্বায়নের ধারণা অনুযায়ী সমস্ত দেশের অর্থনীতি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে বিশ্বে একটি অখণ্ড বাজারে পরিণত হয়েছে এই অর্থনৈতিক বিস্তরণের ধারণা অনুযায়ী সমস্ত দেশের অর্থনীতি কি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বে একটা কি বিশ্বে একটা অখণ্ড বাজারে পরিণত হয়েছে সমগ্র বিশ্বটা একটা বাজারে পরিণত হয়ে গেছে একুশ শতকে এই অর্থনৈতিক মুখ্য পরিচালক হিসাবে এই অর্থনীতি যে আছে এর মুখ্য পরিচালক হিসাবে কাজ কারা করছে বহুজাতিক সংস্থা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক অর্থ এদের কথা বলা হয় এরা কি করছে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিকে ঋণ দিচ্ছে ফলে তাদেরকে কি করছে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে তাদের কি করছে কন্ট্রোল করছে এটাই হচ্ছে আমাদের কি অর্থনৈতিক বিশ্রাম দ্বিতীয় হচ্ছে কি রাজনৈতিক বিশ্রাম সেখানে কি বলা হচ্ছে এই রাজনৈতিক বিস্থানের ফলে কি হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা সংকোচন হয়ে যাচ্ছে ন্যূনতম রাষ্ট্রের ধারণা অর্থাৎ রাষ্ট্রের ভূমিকা কেবলমাত্র ন্যূনতম থেকে যাচ্ছে ঠিক আছে আর কি হচ্ছে আমলাতান্ত্রিক কাঠামো সংকটোচ্চন হচ্ছে শ্রমিক সংগঠনের যে ব্যাপারে জনগণের মানে অনিয়া সেইগুলো কিন্তু দেখা দিচ্ছে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ একসময় যেমন কী হয়েছিল উপনিবেশিক শক্তিগুলি অনুন্নত দেশগুলির ওপর আধিপত্য বিস্তার করেছিল এখন এই রাজনৈতিক বিশ্রামের ফলে ঠিক একই উন্নত দেশগুলি উন্নত দেশগুলি অনু অনুন্নয়ন বা অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলির ওপর আধিপত্য বিস্তার করছে কি বললাম এই রাজনৈতিক বিশ্রণের ফলে যারা উন্নত পশ্চিমী দেশ তারা কি করছে অনুন্নত বা সবেমাত্র উন্নত হতে যাচ্ছে অর্থাৎ উন্নয়নশীল দেশ এগুলোর ওপর কি করছে কন্ট্রোল করছে এগুলোর ওপর প্রভাব বিস্তার করছে আরেকটা আছে কি সংস্কৃতিক বিশ্রারণ সংস্কৃতিক বিশ্রণের ফলে সমগ্র বিশ্বে একটা একই ধরনের সংস্কৃতি দেখা যাচ্ছে আর এই সংস্কৃতিক বিশ্রণকে অধিকতর মানে সুবিধা করেছে কে গণমাধ্যমগুলো গণমাধ্যমের মধ্যে সব থেকে যদি বলো এখন ইন্টারনেট ব্যবস্থার মতো মাধ্যম আছে যারা বিশ্বের সংস্কৃতিটাকে মানে একটা দেশের সংস্কৃতিটাকে সমগ্র দেশে ছড়িয়ে দিচ্ছে আমরা স্বল্প খরচে বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছি তাহলে তোমরা তিনটে বিশ্রয়নের রূপ পেলে একটা হচ্ছে কি একটা হচ্ছে অর্থনৈতিক বিশ্রায়ণ একটা হচ্ছে রাজনৈতিক বিশ্রায়ণ আর একটা হচ্ছে কি সংস্কৃতিক বিশ্রায়ণ আর তোমাদের বিশ্রানের সংজ্ঞাটা বললাম এবারে তোমরা নোটটা দেখে নাও এবং এই নোটটা যদি ঠিকঠাকভাবে লিখতে পারো যা লেখা আছে খুব সহজ ভাষায় যদি লিখে আসতে পারো আটে আট পাবে আর প্রশ্নটা পরীক্ষায় অবশ্যই আসবে এটুকু মনে রেখো কারণ এই প্রশ্নটা প্রথম অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নোটটা দেখে নেবে তার আগে আবারও বলছি টার্গেট যদি একশো একশো থাকে রাষ্ট্রবিজ্ঞানে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো এবারে তোমরা নোটটা দেখে নাও প্রশ্নটা ছিল বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো ভালো করে মনোযোগ সহকারে শুনবে কি বলা হচ্ছে দেখো বর্তমান বিশ্বের একটি বহু আলোচিত শব্দ হলো গ্লোবালাইজেশান যার বাংলা প্রতিশব্দ হলো হল বিশ্বায়ন তবে এর কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নেই সহজ কথায় বিশ্বায়ন সমগ্র বিশ্বজুড়ে প্রযুক্তি ও বাণিজ্য বিস্তারের কথা বলে বিশ্বায়ন চায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করতে যেখানে দেশের বাজার এবং বিশ্বের বাজারের মধ্যে কোনো ব্যবধান থাকবে না যে দেশ যে জিনিস ভালো উৎপাদন করবে তা বিদেশে রপ্তানি করবে এবং বিদেশি মুদ্রা অ রোজগার করবে অন্যদিকে যা সে উৎপাদন করতে পারবে না তা সে বিদেশ থেকে আমদানি করবে এক কথায় বিশ্বায়ন বলতে বোঝায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করা একে এমন এক বিশ্বব্যাপী প্রক্রিয়া বলে চিহ্নিত করা যায় যাতে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী আদান প্রদান চালানো সম্ভব হয় এবারে দুজনের সংজ্ঞা আমরা পড়ব এই বিশ্বায়নের ক্ষেত্রে একজন হচ্ছে জোসেফ টিকলিস তিনি কি বলেছেন বলেছেন বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এমন ঘনিষ্ঠতর সংহতি সাধন যা পরিবহন ও যোগাযোগ ব্যয় অস্বাভাবিক হ্রাস করেছে এবং দ্রব্য সামগ্রী পরিষেবা পুঁজি জ্ঞান জ্ঞান এমনকি পৃথিবী জুড়ে মানুষের অবাধ যাতায়াতের অধিকারের ওপর আরোপিত কৃত্রিম বাধা নিষেধকে অতিক্রম করেছে আরেকজনের আমরা সংজ্ঞাপুরব ডেভিড হেল্ট ইনিকে বলেছেন বিশ্বায়নকে কার্যকলাপ মিথস্কিয়া ও ক্ষমতার অন্তমহাদেশীয় কিংবা অন্ত আঞ্চলিক প্রভাব ও নেটওয়ার্ক বলে বর্ণনা করেছেন এবারে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ দেখে নাও বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করলে এর কয়েকটি রূপ সম্বন্ধে মানে রূপের সন্ধান পাওয়া যায় একটা হচ্ছে অর্থনৈতিক বিশ্বায়ন দু নম্বর আমরা রাজনৈতিক বিশ্বায়ন তিন নম্বর পড়ব দেখো অর্থনৈতিক বিশ্বায়ন তারপরে রাজনৈতিক বিশ্বায়ন তারপরে পড়ব আমরা সাংস্কৃতিক বিশ্বায়ন প্রথমে অর্থনৈতিক বিশ্বায়নটা বুঝে নাও দেখো সমগ্র বিশ্বজুড়ে একই রকম অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার মধ্যে দিয়ে অর্থনৈতিক বিশ্বায়নের আবির্ভাব ঘটেছে অর্থনৈতিক বিশ্বায়নের ধারণা অনুযায়ী সমস্ত দেশের অর্থনীতি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে বিশ্বকে একটি অখণ্ড বাজারে পরিণত করেছে একুশ শতকে বিশ্ব অর্থনীতির মুখ্য পরিচালক হিসাবে বহুজাতিক সংস্থা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে উদাহরণ হিসাবে বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক অর্থ কথা বলা যায় উন্নয়নশীল ও দারিদ্র দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন এদের নীতি নির্দেশের ওপরই নির্ভরশীল এভাবে অর্থনৈতিক বিশ্বায়নের পথ সুদৃঢ় হচ্ছে এবার হচ্ছে রাজনৈতিক বিশ্বায়ন সেখানে কি বলা হচ্ছে দেখো জাতীয় রাষ্ট্রের ক্ষমতার সংকোচন ন্যূনতম রাষ্ট্রের ধারণার জনপ্রিয়তা বৃদ্ধি আমলাতান্ত্রিক কাঠামোর সংকোচন শ্রমিক সংগঠনের ব্যাপারে জনগণের অনীহা রাজনৈতিক বিশ্বায়নের বৈশিষ্ট্য দেখো সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ এর পথ ধরে অতীতে যেভাবে উপনিবেশিক শক্তিগুলি অনুন্নত দেশগুলির ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল একইভাবে বর্তমানে বিশ্বায়নের পথ ধরে পুঁজিবাদী দেশগুলি উন্নয়নশীল দেশগুলির ওপর আধিপত্য কায়েম করে বিশ্বায়ন প্রতিষ্ঠা করেছে তারপরে সাংস্কৃতিক বিশ্বায়ন এটা বোঝো বিশ্বায়নের প্রবক্তারা মনে করেন যে সমগ্র বিশ্বে সাংস্কৃতিক সমরূপতাই হল সংস্কৃতিক বিশ্বায়নের মূল কথা আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থাগুলি বর্তমানে বিভিন্ন রাষ্ট্রের সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রবাহকে মানে জাতিগত ও ভৌগোলিক গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর আর এই কাজে সহায়ক হয়েছে ইন্টারনেট ব্যবস্থার মতো আধুনিক গণমাধ্যমগুলি এর ফলে অল্প ব্যয়ে পৃথিবীর সব দেশের মানুষ পারস্পরিক সংস্কৃতি সম্পর্কে সচেতন হয়ে উঠছে উপসংহার দেখো এক বলছে একথা ঠিক যে উন্নত বা উন্নয়নশীল সব দেশে বিশ্বয়ন আজ পরীক্ষার পর্যায়ে আছে কিন্তু দেখো বলছে উন্নত আর উন্নয়নশীল দেশ দেশ উন্নয়নশীল সব দেশে কি বিস্রয়নটা পরীক্ষার পর্যায়ে আছে কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে এর কুফল দেখা দিতে শুরু করেছে বিশ্ব বিশ্বায়ন আজ ধনী ও দরিদ্র দেশগুলি মধ্যে শুধু অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করেনি উন্নয়নশীল দেশগুলির সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবন ধারণাকে বিনষ্ট করেছে